হ্যাঁ, তুমি প্রতিদিন ভাবছো আমি এটা করব সেটা করব, এরকম ভেবে ভেবে তোমার দিন কেটে যাচ্ছে, তাই না? তুমি আজকে ভাবছো এটা করব, 5 দিন যাচ্ছে, 10 দিন যাচ্ছে, তারপরে আবার নতুন চিন্তা মাথায় আসছে, না ওইটা করব, বাসায় জানাচ্ছ আজকে এটা করব, কালকে ওটা করব, মানে এরকম কিছু এক একটা নতুন নতুন বিজনেস প্ল্যান তোমার মাথায় আসছে, কিংবা এরকম কিছু আসছে, কিন্তু তুমি বাড়িতে জানাচ্ছ, তোমার অভিভাবক তোমাকে মানে এটা শুনে হেসে উড়িয়ে দিচ্ছে, কারণ তুমি এক একটা বিজনেস আইডিয়া তাদের মাথায় ঢোকাচ্ছ, ভাবছো তুমি কিছুই করতে পারবে না, তোমাকে তোমার হাতে তখন টাকা দিতেই ভরসা পাচ্ছে না, তাই না? কিন্তু এরকম কিছু কেন? কারণ তোমার মনোবল করতে হবে এমন যে তুমি একটার পিছনে থাকবে, যেটা করবে সেটা মন দিয়ে একটার পিছনে লেগে থাকো, তুমি সফলতা পাবে। আর সফলতা অনেক কঠিন জিনিস ভাই, সফলতাটা পাওয়ার জন্য তোমাকে সর্বোচ্চটা দিয়ে দিতে হবে, আর যদি না দিয়ে শুধু ভাবতে থাকো তাহলে কখনোই পাবে না সফলতা। সফলতা খুব কষ্টকর একটা জিনিস, সফলতা সবাই পারে না। হ্যাঁ, আমি আশা করি তুমি ভিডিওটা যেহেতু দেখছো তোমার ভিতরে সেই প্রতিভাটা আছে, তুমি সেটা দেখাতে পারবে, যদি তুমি যথেষ্ট পরিমাণ মন মানসিকতা গড়ে তুলতে পারো তাহলেই তুমি পারবে, তাছাড়া কিন্তু পারবে না। তোমার ভিতরে সেই হিংস্রটা জাগিয়ে তুলতে হবে, তোমার গায়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, আমি পারবো, কেন পারবো না, মানুষ যদি পারে তাহলে কেন পারবো না। তোমার ব্রেন কিন্তু অনেকটা শার্পনেস, তোমার ব্রেন জানে কখন কোনটা করতে হবে, এটা মানুষের কাছ থেকে জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার ব্রেন আগের থেকেই জেনে থাকে তুমি কী করতে পারবে, তোমার ব্রেনের ভিতর কী আছে সেটা তুমিও কল্পনা করতে পারবে না, জাস্ট সময়ের সাথে সাথে তোমার ব্রেন তোমার কাজ করতে থাকবে। তোমার ব্রেনটা এতই শার্পনেস যে সে আগে থেকেই সব বুঝতে পারে কী করতে হবে, কিন্তু তোমার মনোবল হারালে চলবে না, তোমার মনোবল এক সময় মাইন্ড করলে তোমার কখনোই সফলতা পাবে না, যেটা করবে সেটার পিছনেই লেগে থাকতে হবে, আর শেষ তার দেখে ছাড়তে হবে, তুমি সফলতা অবশ্যই পাবে। আর বিশিষ্ট বিশিষ্ট ধনীদের কথা বলবো, তারা কিন্তু একবারে কখনোই সফলতা পায়নি, তাদের সফলতার পিছনে অনেক কঠোর কঠোর পরিশ্রম দিয়ে তারা সফলতা পেয়েছে। তাদের সাথে তোমাকে যেতে হলে তাহলে তোমাকেও সর্বোচ্চটা দিয়ে তোমাকে কাজ চালাতে হবে, তোমার সর্বোচ্চটা দিয়ে দেবে, তারাও সর্বোচ্চটা দিয়েই পেয়েছে সফলতা, তোমাকেও সেরকমটা সর্বোচ্চটা দিয়ে তোমাকে পেতে হবে। তুমি ভাবতে শেখো দেশের অন্য অন্য মানুষরা যদি পারে ধনী হতে তাহলে তুমি কেন পারবে না, তোমার ভিতরে সে প্রত্যাশা জাগিয়ে তোলো, তুমি কে, তুমি কি করতে পারো, শুধু অপমান হলেই হবে না, অপমানটা হয়তো তুমি মুখ বুঝে সহ্য করে নিলে, আর সহ্য করে নেওয়াটাই উচিত, কিন্তু তোমার দোষ, কেননা তুমি অসফলতা তাই তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি কৌতূহল করে, কেন করে, তুমি সেটা সুযোগ দিচ্ছ কেন? সেরকম সুযোগ যদি না দাও তাহলে সে কখনোই পারবে না তোমাকে নিয়ে অপমান হাসাহাসি ঠাট্টা করতে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি ভালো পারফরমেন্স দেখাও তাহলে তোমাকে নিয়ে কেউ এরকম হাসাহাসি ঠাট্টা করতে কখনোই পারবে না। আর আমিও তোমাদের কাছ থেকে এমন কিছুই ব্লক করি যে তুমি পারবে এরকম কিছুই, কারণ তোমরা আমার বন্ধু, তোমরা ভিডিওটা যেহেতু দেখছো সেহেতু তুমি পারবে, কারণ তোমার ভিতরে সেই প্রতিভা আছে আমি আশা করি, কিন্তু সেই প্রতিভা তো তোমাকে দেখাতে হবে, না দেখালে তুমি কখনোই পারবে না, তোমার ভিতরে সেই মানুষত্ব বোধ যদি তুমি জাগিয়ে না তোলো তাহলে কখনোই পারবে না। আর আমার যুবক ভাইদেরকে বলছি, তারা বাইক নিয়ে বিকালে ঘোরাঘুরি আড্ডা এগুলো বাদ দিতে হবে, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো লেখাপড়ার প্রতি মন দাও, আর না হয় তুমি তোমার যে তোমার ফোর্থ সাবজেক্ট খারাপ কাজগুলো আছে না ওইগুলো বাদ দিতে হবে, যেমন বাইক নিয়ে ঘুরে বেড়ানো এগুলা, কারণ তুমি ইনকাম করো কত, তোমার সেফলি ইনকাম কত থাকে, তোমার টাকা কত সেভ করতে পারো, আর খরচ করো দিনে কত, তুমি 1 টাকাও ইনকাম করতে পারো না, খরচ করো দিনে 100, তুমি যদি 100 টাকা করে দিন জমাতে থাকো, যে বাইকে 100 টাকা তেল ঢোকাও, ওই 100 টাকা করে দিন যদি জমাও, তোমার বছরে কত টাকা ইনকাম হবে তুমি সেটা ধারণা করছো? এরকম ফাউল খরচগুলো করা যাবে না, তোমাকে সেফলি চলাফেরা করতে হবে। আর তুমি যদি নেশা বা মাদকের ভিতরে বন্ধুরা তোমরা কেউই থেকে থাকো তাহলে সেটা অবশ্যই বাদ দিতে হবে সর্বপ্রথম, এগুলো বাদ নিয়ে দিলে তুমি কখনোই সফলতা পাবে না, কারণ মাদক এই সিগারেট এগুলো খাওয়া শরীরের পক্ষে তো ক্ষতিকারক কি, আর তোমার দিনে কত টাকা খরচ হবে তুমি কখনো আয় উন্নতি করতে পারবে না, এগুলো সর্বপ্রথম তোমাকে বাদ দিতে হবে, ডিলিট করতে হবে। হ্যাঁ, তুমি যখন সফলতা পাবে তখন তোমাকে বলবে মানুষ ফ্যান্টাস্টিং মাইন্ড ব্লোয়িং ব্রো, এরকম কিছুই বলবে তোমাকে, আর এখন তোমাকে দেখে হাসাহাসি কৌতূহলই করে যাবে, কিন্তু তোমার সেটা করে দেখাতে হবে, তোমাকে দেখে মানুষ সম্মান করবে, এমন কিছু করো মানুষ তুমি হেঁটে যাবে মানুষ তোমাকে দেখে সালাম দিবে, এরকম কাজ শুরু করো। আর
আলতু ফালতু বন্ধুদের সঙ্গে চলাফেরা বাদ দিতে হবে সর্বপ্রথম। যেসব বন্ধু তোমার কোনো কাজে লাগে না, তারা শুধুই তোমার মনোবল ভেঙে দেয়, তোমার কাজে বাধা দেয়, তোমাকে কখনোই ভালো চায় না। সেটা তোমাকে বুঝতে হবে, কে তোমার ভালো চায় কে খারাপ চায় সেগুলো তোমাকে বুঝতে হবে। যেটাই করো তোমার মনোবল কখনোই হারাবে না, এটা তোমার কাছ থেকে আমি ব্লক করি। তোমাকে এমন পারফরমেন্স দেখাতে হবে যা দেশ দশের লোক তোমাকে নিয়ে গর্ব করবে, তোমার এলাকার লোক তোমাকে নিয়ে গর্ব করবে। এমন কিছু করে দেখাও, তোমার এলাকার উন্নতি করে ছাড়বা, এমন কিছু কাজে তুমি নিয়োজিত হও। এটার জন্য ভাই লাগে যথেষ্ট পরিমাণ দম। তোমার কি সে দম আছে? যদি থেকে থাকে তাহলে দেখিয়ে দাও, তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দাও। তুমি তোমার প্রতিভাটাকে আর দূরে রেখো না, তুমি সবাইকে দেখিয়ে দাও তোমার ভিতরের প্রতিভাটা। তো যেটাই তুমি করো তোমার সর্বোচ্চটা দিয়ে করবে, তোমার মনোবল সবসময় স্থির রাখবে, এটাই তোমার কাছ থেকে আশা করি। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যেতে চলেছে, তো আজকের মতো আর কিছু বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো আশা করি। আর আমি ইউটিউবে কিন্তু নতুন, সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে বাজে কমেন্ট কিংবা ডিসলাইক এসব আশা করি না। তো তুমি আমার ভিডিওটা সব বন্ধুদের মাঝে শেয়ার করো, করে আমার ভিডিওটাকে মানুষের দেখার সুযোগ করে দাও। তো সব বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সবশেষে বলবো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি।